এখানে দেখতে পাচ্ছেন ইওর প্রোফাইল লিংক এবং আপনার লিংকটির নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনার ফেসবুক প্রোফাইলের লিংকটি কপি হয়ে যাবে। হাই গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলের লিংক কিভাবে কপি করবেন? যদি আপনার কাছে আপনার ফেসবুক প্রোফাইলের লিংক কেউ চায় তাহলে কিভাবে আপনারা কপি করে তাকে দিবেন? তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলের লিংক কপি করবেন। ভিউয়ার্স, আপনার ফেসবুক প্রোফাইলের লিংক কপি করার জন্য আপনি সরাসরি ফেসবুকে প্রবেশ করবেন। ওকে, ফেসবুকে প্রবেশ করার পরে আপনার ফেসবুকের প্রোফাইল ভিউ করবেন। ওকে, ভিউ করলে আপনার ফেসবুক প্রোফাইলটি ভিউ হয়ে যাবে। ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিউ টুলস নামে একটি অপশন। আপনার ফেসবুক প্রোফাইলটি যদি প্রফেশনাল মোডে অন করা থাকে তাহলে এখানে ভিউ টুলস নামে অপশনটি দেখতে পারবেন, আর আপনার ফেসবুক প্রোফাইলটি যদি প্রফেশনাল মোডে অন করা না থাকে তাহলে এখানে জাস্ট আপনারা এডিট প্রোফাইল নামে অপশন দেখতে পারবেন। আপনারা তার রাইট সাইডে এখানে থ্রি লাইন অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এখানে ক্লিক করবেন। আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটি কপি করার জন্য এখানে থ্রি লাইন অপশনে ক্লিক করবেন। ওকে, থ্রি লাইন অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম ওপেন হয়ে যাবে, ট্যাবটি ওপেন হয়ে যাবে। তো আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। ভিউয়ার্স, নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইওর প্রোফাইল লিংক এবং আপনার লিঙ্কটি নিচে দেখতে পাচ্ছেন। ওকে, তো এই লিঙ্কটি আপনারা কীভাবে কপি করবেন? লিঙ্কটি কপি করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক নামে একটি অপশন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটি কপি হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটি কপি হয়ে গেল। ওকে, তো আমি আপনাদেরকে এখন লিঙ্কটি পেস্ট করে সরাসরি প্রোফাইলে প্রবেশ করে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো আমি এখন সরাসরি লিঙ্কটি নোটপ্যাডে পেস্ট করব, দেন আমি আমার ফেসবুক প্রোফাইলে প্রবেশ করে আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে, তো আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এখানে লিঙ্কটি পেস্ট করলাম। পেস্ট করার পরে এখন যদি আমি সরাসরি লিঙ্কের উপর ক্লিক করি তাহলে আমার ফেসবুক প্রোফাইলটি ভিউ হয়ে যাবে। আপনারা আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটি দেখতে পাচ্ছেন আমি যেটা পেস্ট করলাম। তো আপনি যাকে পেস্ট করবেন সে এরকম দেখতে পাবে, মানে যাকে সেন্ড করবেন সে এরকম দেখতে পাবে। তো আমি সরাসরি লিঙ্কের উপর ক্লিক করলাম, লিঙ্কের উপর ক্লিক করার পর ওপেনে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করার পর ফেসবুকে ক্লিক করলাম। ফেসবুকে ক্লিক করা মাত্রই আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক প্রোফাইলটি ওপেন হয়ে গেল। তো আপনি যাকে সেন্ড করবেন ইমো, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে, সে লিঙ্কের উপর ক্লিক করার সাথে সাথে এরকম আপনার ফেসবুক প্রোফাইলটি সে পেয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি এ পর্যন্তই। আমি দেখালাম কিভাবে আপনারা আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক কপি করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। প্রতিনিয়ত এ ধরনের হেল্পফুল ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।